থেকে সমস্ত রাজনৈতিক দল অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের। ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের পর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী পেয়েছেন 9,439টি ভোট, তৃণমূল প্রার্থী পেয়েছেন 9,827টি ভোট এবং সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী পেয়েছেন 2,908টি ভোট। দুর্গাপুর পূর্ব বিধানসভার দ্বিতীয় রাউন্ডে গণনায় বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল প্রার্থী। দ্বিতীয় দফার গণনা শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ চরমে। কমিটমেন্ট